শুভ সন্ধ্যা বন্ধুরা আজ একুশ নভেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ফের আসছেন বদরুদ্দিন আজমল করিমগঞ্জ হাইলাকান্দিতে হচ্ছে বড় সড়ো জনসভা দশম দ্বাদশের পরীক্ষা পরিচালনা করবে নয়া বোর্ডের দুটি শাখা দশম শ্রেণীতে থাকছে না স্থান প্রাপ্তির ব্যবস্থা শিলচরের দিন দুপুরে মহিলার টাকা ও মোবাইল চিন্তায় মন্দিরের দানপাত্র ভেঙ্গে প্রণামীর টাকা লুটপাট চাঞ্চল্য বাজারি চূড়ায় লোকসুবা বুটে দুইটির বেশি আসন পাবে না বিরোধী জুট বললেন পীযুষ হাজারিকা সাত দিন ধরে বন্ধ ফ্লাইবিগের শিলচর গুহাটির সরাসরি বিমান পরিষেবা প্রচণ্ড দুর্ভোগে বোরাকের যাত্রীরা উদ্বেগ দেবব্রত শৈকিয়ার দুই বছরে আসামে এক লক্ষ চাকরি দিয়েছে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হে তো মুমকিন হে রাজস্থানে বললেন মুখ্যমন্ত্রী পাঁচ দিন ধরে নিখোঁজ শিলচর আজাদ হিন্দ্রৌডের বাসিন্দা সুদীপ ঘুষ নামের এক ব্যক্তি এবং সর্বশেষ খবরটি হল বাবাকে কুড়াল দিয়ে কুপি হত্যা মাতাল চেলের এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন এআইউডি সুপ্রিমো বদরুদ্দিন আজমল করিমগঞ্জ লোকসভা আসনের দিকে পাখির চুপ করে এগোচ্ছেন তিনি ফলে চলতি সপ্তাহে সদল বলে ফের দুদিনের বরাক সফরে আসছেন তিনি এমনকি করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে দুটি জনসভাও করবেন আজমল কংগ্রেস সরকারের আমলে করিমগঞ্জ লোকসভা বিশাল সংখ্যক বুটে জয়ী হয়েছিল ইউডিএফ ওই সময় করিমগঞ্জ থেকে সাংসদ হয়েছিলেন রাধেশ্যাম বিশ্বাস কিন্তু পরেরবার বার মোদী হওয়ায় তসনস হয়ে যায় ইউডিএফের গড় রাজেশ পরাজিত করে সাংসদ নির্বাচিত হন কৃপনাথ মালা দীর্ঘ বছরের হড়াকাটিয়ে আসনটি দখলে নিতে সক্ষম হয় বিজেপি তবে ডিলিমিটেশনের ফলে এবার চিন্তায় খুদ শাসক শিবির ডিলিমিটেশনে করিমগঞ্জ লোকসভা আসনে মুসলিম ভোটারের সংখ্যা দু লক্ষের মতো বৃদ্ধি পেয়েছে মুসলিম ভোটার বৃদ্ধি হয় কংগ্রেস শিবির খুশি প্রায় এক ডজন মুসলিম প্রার্থী টিকিটের দাবি জানিয়েছেন এমনকি সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকাও প্রকাশ করে কংগ্রেস কিন্তু তাদের হিসাবে আপাতত বাগড়া লাগিয়ে দিয়েছে ইন্ডিয়া জুটে সামিল তৃণমূল কংগ্রেস করিঙ্গন কেন্দ্র তাদের ছেড়ে দেওয়ার জন্য কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই আসনের শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবকে প্রার্থী করতে চাইছে তৃণমূল এ নিয়ে বর্তমানে ইন্ডিয়া মহাজুটে কাজিয়া শুরু হয়েছে যার সূত্রপাত করেছেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি বিধায়ক কমলাক্ষদেবপুর কায়স্ত নিজ গৃহকেন্দ্র কোনোভাবেই তৃণমূলকে ছাড়া হবে না বলে মন্তব্য করেন তিনি যদিও দলীয় চাপে পড়ে নিজ মন্তব্য পাল্টাতে বাধ্য হন কোমলাক্ষ ফলে এই কেন্দ্রে কে প্রার্থী দাঁড় করাবে তা স্থির হয়নি অন্যদিকে মুসলিম ভোটার বেশি হয় দুশ্চিন্তায় রয়েছে শাসক দল মুসলিমরা বিজেপিকে ভোট দেবেন না তা জানা রয়েছে দলীয় নেতাদের মাত্রাতিরিক্ত মুসলিম ভোটার হয় কাকে প্রার্থী করবে তা খুঁজে পাচ্ছে না বিজেপিও যদিও করিমুল কেন্দ্রে বর্তমান সাংসদ কৃপানাথকে দিয়েই ফের বাজি ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদিও চিত্র পরিষ্কার নয় এ অবস্থায় বিজেপি ইন্ডিয়া মহাজুট কেউ আগ বাড়তে পারছে না সেখানে দস্তুর মতো নির্বাচনী সভা শুরু করে দিয়েছে ইউডিএফ চলতি সপ্তাহে সদল বলে দুদিনের জন্য বরাক সুফরে আসছেন আজমল এমনকি করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় দুটি জনসভায় অংশ নেবেন তিনি জানা গেছে আগামী চব্বিশ নভেম্বর হাইলাকান্দি ও পরদিন দিন করিমগঞ্জের নিলামবাজার এলাকায় বিরাট জনসভা করবেন বদরুদ্দিন আজমল বিধায়ক আমিনুল ইসলাম করিমউদ্দিন বড়বুইয়া সুজামুদ্দিন লস্কর নিজামুদ্দিন চৌধুরী জাকির হোসেন সহ প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাসকে সঙ্গে নিয়ে বিশাল জনসভা করবেন তিনি এগুলো কার্যত নির্বাচনী জনসভাই হতে চলছে বলে জানিয়েছেন দলীয় এক নেতা পরবর্তী খবরটি হল দশম দ্বাদশের পরীক্ষা পরিচালনা করবে নয়াবু ডেট দুটি শাখা সেবা ও আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের বিলুপ্তি ঘটিয়ে আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড নামে একটি প্রতিষ্ঠান গ্রহণের জন্য ক্যাবিনেট ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড এবার থেকে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আয়োজন করবে এতদিন সেবা দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা ও আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আয়োজন করত দুটি প্রতিষ্ঠানকে একত্র করে এএসএসইবি নামের একটি প্রতিষ্ঠান গ্রহণ করা হলেও এর পৃথক দুটি শাখার পরিচালনায় অনুষ্ঠিত হবে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা এর ফলে নতুন স্কুল শিক্ষা বোর্ডের একজন সভাপতি হলেও দুজন সহজ সভাপতি থাকবেন দুই সহজ সভাপতির পরিচালনায় দুটি শাখা পরিচালিত হবে এর একটি শাখা দশম শ্রেণীর পরীক্ষা এবং অপর শাখা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আয়োজন করবে শিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছেন দশম শ্রেণী উত্তীর্ণদের অন্য বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের প্রমাণপত্র দেওয়ার ব্যবস্থা করবে বোর্ড এবার থেকে দশম বা মাধ্যমিক পরীক্ষায় কোনো স্থান প্রাপকের ব্যবস্থা না থাকার সম্ভাবনা রয়েছে সিবিএসসির ধাঁচে দশম শ্রেণীর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলেও সূত্রটি দাবি করেছেন সূত্রমতে মতে দশম শ্রেণীর পরীক্ষায় স্থানপ্রাপ্তির ব্যবস্থা বিলুপ্ত করার পরিকল্পনা করা হলেও সরকার বা শিক্ষা বিভাগ কি পরামর্শ দেয় তার উপর নির্ভর করছে দশম শ্রেণীর পরীক্ষার স্থান থাকা না থাকার বিষয়টি সেবা এবং আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদকে একত্র করে স্কুল শিক্ষা বোর্ড গঠন হলে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিধানসভায় নতুন স্কুল শিক্ষা বোর্ডের গঠন ও কর্মপন্থা কি হবে তা চূড়ান্ত করার জন্য বিল উত্থাপনের সম্ভাবনাও রয়েছে সেই বিলেই স্পষ্ট হবে নতুন স্কুল শিক্ষা বোর্ডের গঠন প্রক্রিয়া ও কর্মপন্থা পরবর্তী খবরটি হলো শিলচরে ফের দিন দুপুরে টাকার ব্যাগ সিনতাইয়ের ঘটনা ঘটল স্কুটিতে চলে আসা দুষ্কৃতীরা এক মহিলার টাকার ব্যাগ চম্পর্দে দেয় শহরের সদরঘাট জানিগঞ্জ রোড থেকে সিনতাইয়ের এই ঘটনা ঘটেছে সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ এদিন পরোটা পট্টির মুখে এক প্রত্যারি মহিলার কাছ থেকে দুষ্কৃতীরা সিনিয়ে তার মানিবে ঘটনা নিয়ে ইতিমধ্যে শিলচর সদর থানায় রিপোর্ট করেছেন রুমানা বেগম বরভুজিয়া নামের গনিয়ালা এলাকার ওই মহিলা রুমানা বেগমের পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী এদিন দুপুরে তিনি হেঁটে যাচ্ছিলেন সঙ্গে ছিল তার মানিবেগ মানি ব্যক্তি বুকে চেপে ধরে যাওয়ার সময় আচমকা জানিগঞ্জের দিক থেকে একটি স্কুটিতে চড়ে আসা দুষ্কৃতীরা একটা নেতার হাত থেকে মানি ব্যাগটি ছিনিয়ে নে ব্যক্তি সিনজি নিয়ে তারা সেখান থেকে ডিসি অফিসের রাস্তার দিকে দ্রুত পালিয়ে যায় তখন তার কিছুই করার ছিল না এমন অবস্থায় মহিলা হাল্লা চিৎকার শুরু করলে আশপাশের কিছু লোক চিন্তাইকারীদের পিছু দেওয়া করেন কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যায়নি রুমানা আরও জানান সিনজি নেওয়া ব্যক্তিতে নগদ পনেরোশো টাকা ও একটি মোবাইল ফোন ছিল পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে পুলিশের ধারণা রুমানা বেগমের বেগে প্রচুর টাকা রয়েছে ভেবে চিন্তাইকারীরা তাকে কিছু দূর থেকে অনুসরণ করেছিল তাই একা হেঁটে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে ছিনিয়ে মহিলার ব্যক্তি উল্লেখ্য এর আগে শিলচর শহরের সংগঠিত টাকা ছিনতাইয়ের ঘটনায় বাইক ব্যবহার করেছিল দুষ্কৃতীরা কিন্তু এবার স্কুটিতে চলে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের পরবর্তী খবরটি হল একের পর এক দানপাত্র ব্যাঙ্গে চুরির ঘটনায় নাজেহাল এলাকাবাসী শনি মন্দিরের পর এবার পুনরায় শিব মন্দিরের দানপাত্র ভেঙ্গে দুষ্কৃতীরা হাতি নিল প্রণামীর টাকা উল্লেখ্য রাতে এই দুঃসাহসিক ঘটনা সংঘটিত হয়েছে বাজারী দিন গোপালপুর গ্রামের প্রথাপ স্থানীয় মন্দিরে পালান প্রতিদিনের মতো সকালে উঠে মন্দির দর্শনে এসে দেখেন ত্রিশুল দিয়ে মন্দিরের দানপাত্র বেঙ্গে প্রণামীর সব টাকা হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা সঙ্গে সঙ্গে বিষয়টি দেখে তিনি আশপাশের লোকজনকে খবর দেন খবরটি চাউর হতে না হতেই ঘটনাস্থলে জড়ো হন শতাধিক স্থানীয় জনগণ চুরের দল ও প্রণামীর টাকার সঙ্গে আশপাশে থাকা বেশ কয়েকটি বাড়ি থেকে সুপারিও হাতটি নিয়েছে গ্রামের বিন্দু সরকারের বাড়ির নিচে অটো গাড়ির চাকার চাপ পাওয়া গেছে স্থানীয়দের ধারণা দুষ্কৃতীরা বাইরে থেকে গাড়ি নিয়ে এসেছে চুরির উদ্দেশ্যে গ্রামের মানুষরা সুপারি চুরিকে স্বাভাবিকভাবে নিলেও মন্দিরের দানপাত্র ব্যঙ্গের চুরির ঘটনা মেনে নিতে পারছেন না মূলত এই মন্দির অনেকটা জাগ্রত এছাড়া বইটাখাল সলগই এলাকায় এভাবে ঘন ঘন মন্দিরের দানপত্র চুরি হয়ে যাওয়ার ঘটনায় গোটা এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে উল্লেখ্য উক্ত এলাকাগুলি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা এভাবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় মন্দিরে দানপাত্র হাতি নেওয়ার ঘটনা স্থানীয়রা মেনে নিতে পারছেন না এদিনের বিষয়টি নিয়ে বাজারে চড়াতনায় অভিযোগ জানান স্থানীয়রা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে চুরির ঘটনার তদন্ত শুরু করেন পরবর্তী খবরটি হল লোকসভা মিত্র জোটের চেয়ে বিরোধীরা বেশি আসন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা যে মন্তব্য করেছেন তাকে নস্বাত করে দিলেন আসামের জল সম্পদ তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযুষ হাজারিকা ও বেশি আসনের দাবিকে হাস্যকর বলে মন্তব্য করে পীযুষ জানিয়েছেন আগামী লোকসভা ভোটে মাত্র একটি আসন পেতে পারে কংগ্রেস তিনি জানান রাজ্যের অধিকাংশ মানুষ বিজেপি সরকারকে সমর্থন করছেন এই সরকারের কাজকর্ম দেখে সাধারণ মানুষ উজ্জীবিত হয়ে গেরুয়া দলকে ভোট দেবেন এরই মধ্যে প্রদেশ কংগ্রেস নেতারা যে স্বপ্ন দেখতে শুরু করেছেন তা কখনোই বাস্তবায়িত হবে না পীযুষ হাজারিকা বলেছেন তাদের কাছে যে প্রতিবেদন জমা পড়েছে তাতে আসামের চোদ্দোটি আসনের মধ্যে বিরোধী জোট মাত্র দুটি আসন পেতে পারে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতির এই দাবি বলে উল্লেখ করে পীযুষ বলেছেন স্বপ্নের জগতে বিচরণ করেছেন ভূপেন বাবুরা লোকসভা ভোটের ফল বেরোলেই তারা বাস্তব পরিস্থিতি উপলব্ধি করবেন পরবর্তী খবরটি হলো সাত দিন ধরে বন্ধ ফ্লাইবিগের শিলচর গুহাটি সরাসরি বিমান পরিষেবা প্রচণ্ড দুর্ভোগে বরাক উপত্যকার যাত্রীরা উদ্বেগ দেবব্রত সৈকিয়ার গুয়াহাটি থেকে শিলচরই শুধু নয় সপ্তাহখানেক ধরে আসাম সহ উত্তর বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে ফ্লাইবিগ সংস্থা এর ফলে গুয়াহাটি থেকে শিলচর সরাসরি বিমান যোগাযোগ এখন আর নেই শিলচরে এসে এ নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করলেন আসাম বিধানসভার বিরোধী দলনেতা কংগ্রেস নেতা দেবব্রত শা শুধু তাই নয় একসঙ্গে জাতি চরম বেহাল অবস্থার রাজ্যের বিজেপি এদিকে এর সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সম্প্রতি শিলচরে এসে কংগ্রেস নেতা মৌলানা আতাউর রহমান মাদারবুইয়ের বাড়িতে গিয়ে দেখা করে এলেও এ নিয়ে কংগ্রেস মুঠেও চিন্তিত নয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেবব্রত শৈকিয়া বলেন ওই সৌজন্য সাক্ষাৎকার থেকে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি হবে না আতাউর রহমান কংগ্রেসেই আছেন কংগ্রেসেই থাকবেন সাম্প্রদায়িকতা বিজেপির গোপন এজেন্টের সঙ্গে আর হাত মেলাবেন না সিনিয়র এই নেতার গতিবিধির উপর আমাদের কোনো সন্দেহ নেই লোকসভা নির্বাচনে আসামের বিরোধী মহাজোট করিমগঞ্জ আসনটি কি তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দেবে এর জবাবে বিরোধী দলনেতা বলেন কারা কোন আসন পাবে এই সিদ্ধান্ত নেবে ইন্ডিয়া জুটের শীর্ষ নেতৃত্বের গড়ে দেওয়া পাঁচজনের বিশেষজ্ঞ কমিটি প্রতিটি শরিক দল জুটের মধ্যে পছন্দের আসনের চাহিদা জানাতেই পারেন কমিটি সব দিক ক্ষতি দেখে অবিবেচনা করে কার কোথায় জেতার সম্ভাবনা রয়েছে কতটা বিস্তৃতি রয়েছে রাজনৈতিক দলটির সংগঠনের নির্ধারিত লোকসভা কেন্দ্রের ভোটারদের অবস্থানই বাকি সব পর্যালোচনা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নাম ঘোষণা করবে দেবব্রত সৈকিয়া আরও বলেন বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার আগে ভীষণ ডকুমেন্টে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থাকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু পরিণতি এমন হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের ভর্তুকি দিয়ে চালানো বিমান সংস্থা ফ্লাইবিগ পরিষেবা গুটিয়ে নিয়েছে এক সপ্তাহ ধরে শিলচর গুয়াহাটির মধ্যে সরাসরি বিমান পরিষেবা না থাকার পরও সরকার বা মুখ্যমন্ত্রীর কোনো হেলদুলি নেই বরাকের যাত্রীদের এখন রাজধানীতে যেতে হলে কলকাতা ঘুরে অতিরিক্ত এগারো থেকে তেরো হাজার টাকা খরচ করে যেতে হবে শৈকীয় শিলচর থেকে গুয়াহাটি ফেরার টিকিট তিনি ওই ফ্লাই বিগেরই কেটেছিলেন কিন্তু পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় যেতে পারছেন না ট্রেন ধরতে হয়েছে তিনি বলেছেন বিমানের মতো একই অবস্থা বরাকের সড়ক যোগাযোগ ব্যবস্থার রাজধানীর সঙ্গে যাতায়াতের একমাত্র রাস্তা চয়নং জাতি সড়ক চরমভাবে বেহাল হয়ে পড়ে মাত্র এক কিলোমিটার ফেরতেই তিন ঘন্টা সময় লাগছে বিজেপিকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন সরকারে আসার আগে ওরা প্রতিশ্রুতি দিয়েছিলেন এখানে মিনি সচিবালয় হবে দেশের সর্বত্র নিয়মিত ট্রেন যাবে শিলচর থেকে কিন্তু বাস্তবে কিছুই হয়নি চয়নং জাতিসড়ক আরও ধ্বংস হচ্ছে হচ্ছে না মহাসড়কও ফলে বোরাকের মানুষ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছেন কার্যত সরকার এই সমস্যা সমাধানে উদ্যোগ নিক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল প্রাক্তনমন্ত্রী অজিত সিং সহ অন্যরা উপস্থিত ছিলেন পরবর্তী খবরটি হলো শিবসাগরে সংগঠিত হয়েছে মানব সমাজকে লজ্জিত করার মতো জঘন্য ঘটনা একজন ছেলে মদ্যপান করে মাতাল হয়ে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে সোমবার রাতে এই নৃশংস ঘটনাটি ঘটে শিবসাগরের সোনারি জেলার কাকুটিবাড়ি গ্রামে সূত্রের খবর অভিযুক্ত ছেলে জিতেন বাবার সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে তুমুল ঝোগড়া হয় মাতাল অবস্থায় ছেলে আক্রমণাত্মকভাবে তার বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ঘটনার পর পুলিশ জিতেন আটক করে হেফাজতে নেয় মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পরবর্তী খবরটি হলো গত পাঁচ দিন ধরে নিখুজে শিলচর আজাদ হিন্দ রোডের বাসিন্দা সুদীপ ঘোষ নামের এক ব্যক্তি কলেজ রোডের তীর্থময়ী সুইটস নামের মিষ্টির দোকানের কর্মী আনুমানিক বছর পঁয়তাল্লিশের সুদীপ ঘোষ শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে আসার কথা থাকলেও বাড়ি ফিরে আসেননি সুদীপ ঘোষ অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি পরিবার পরিজনেরা পরে ন্যাশনাল হাইওয়ে পুলিশ বাড়িতে নিখুঁত সংক্রান্ত এক এজাহার দায়ের করেন তারা জানা যায় শুক্রবার দোকান বন্ধ করার পর কলেজ রোড এলাকায় ঘোরাঘুরি করছিলেন সুদীপ ঘোষ এরপর আর তাকে দেখা যায়নি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত